মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত তোমারই পদ তলে রয়েছে জান্নাত ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত তোমারই পদ তলে রয়েছে জান্নাত সুবহানাল্লাহ পড়েন এ দুনিয়াতে যা দেখা যায় সব সম্পদ আর এই সম্পদের মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নেককার নারী তাই বোনদেরকে যেন আমরা কোরআন সুন্নার পথে আসার সুযোগ করে দেই তাদেরকে যেন ইসলামী লেকচার পড়ার সুযোগ করে দেয় ইসলামী বই পড়ার সুযোগ করে দেয় নারীদের স্ট্যাটাসকে মর্যাদাকে ইসলাম বাড়িয়েছে ইসলাম বলেছে খায়রুকুম মান বুখিরা বিল উনসা যে ঘরের প্রথম সন্তান কন্যা ওই ঘরটারে বরকত দিয়ে ভরে দেয় কে আপনাদের ঘরে সর্বপ্রথম মেয়ে হয়েছে কার কার দেখি প্রথম মেয়ে কার মাশাআল্লাহ আমারও দুই মেয়ে আপনারও দুই মেয়ে মাশাআল্লাহ হাত নামান চড়াঙ্গার ভাইরা হাত নামান তো এই ঘরগুলো বরকত তো একজন নারী বরকতময় কিনা আমরা বুঝবো তার প্রথম সন্তান যদি কন্যা তার মানে কন্যা আসলেই ঘরে বরকত আছে না নাই আছে এরপরে কন্যাকে যখন আপনি শিক্ষা দান করবেন ভালো পাত্রের হাতে তুলে দিবেন তখন ওই কন্যা বাবার জন্য জান্নাতের দরজা খুলে দেয় সুবহানাল্লাহ পড়তে পারলেন না এরপর সে যখন কারো স্ত্রী হয় তার কাছ থেকে আল্লাহ তাআলা সার্টিফিকেট নেয় স্বামীর ব্যাপারে তারপর যখন সন্তান সম্ভব হয় অনেক নারী বাচ্চা ডেলিভারি করতে যেয়ে মারা যায় সন্তান ডেলিভারি করতে যেয়ে যে নারী মারা যায় ওই নারীদেরকে কিয়ামতের দিন আল্লাহ শহীদদের কাতারে দাঁড় করায় দিবেন আর যদি সহিহ সালামতে বাচ্চা ডেলিভারি করতে পারে তাহলে ইসলাম বলে আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম ও দুনিয়ার পুরুষেরা শোনো তোমাদের পায়ের নিচে থাকে জুতা জুতার নিচে থাকে বালু আর এক একটা মায়ের পায়ের নিচে থাকে তার ছেলে মেয়েদের জান্নাত পড়েন সুবহানাল্লাহ আচ্ছা এই দুনিয়াটাকে যদি 100 বার আমরা বিক্রি করে দেই ওই বিক্রির টাকা দিয়ে জান্নাতের একটা টেবিলের দাম হবে এই দুনিয়াকে 2000 বার বিক্রি করে দিলে যেই টাকা পাওয়া যাবে ওই টাকা দিয়ে যদি জান্নাতের একটা চেয়ার কিনতে চাই ওই চেয়ারের দাম হবে তাহলে যে মায়ের দুইটা পায়ের নিচে আল্লাহর আটটা জান্নাত পড়ে আছে ওই আটটা জান্নাতের ওই পা দুইটার দাম কত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ কাতাতা জিলদাক তুমি তোমার গায়ের চামড়া কেটেও যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দাও তাহলে ছোটবেলায় যে দুধ খেয়েছো এক ঢোক দুধের শোধ কোনোদিন আদায় হবে না চিল্লা এখন সুবহানাল্লাহ মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপস বা নাইলে ঋণের শোধ হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মহা ঠিক কিনা এজন্য মা বাবা যাদের বেঁচে আছে আমরা যেন মা বাবার কাছ থেকে দোয়া নেই পীর সাহেবের কাছে যদি দোয়া নিতে যান দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে গোটা বিশ্বের সব পীর সাহেব যদি এক গ্লাস পানির মধ্যে দোয়া পরে ফু দেয় গোটা বিশ্বের সব ইমাম সাহেব যদি খতিব সাহেব যদি এক গ্লাস পানির মধ্যে দোয়া পরে ফু দেয় আর আপনার আম্মা শুধু সুবহানাল্লাহ বলে যদি আরেক গ্লাস পানির মধ্যে ফু দেয় আপনার মায়ের দোয়াটা মুহূর্তে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে এই জন্য আব্বা আমার দোয়া নিতে রাজি আছে তো যাদের আব্বা আম্মা বেঁচে আছে আল্লাহ যেন হায়াত দারাজ করে আমরা পড়ি আমিন যারা আমরা আমাদের আব্বা আম্মা আমাদের বটবৃক্ষগুলোকে হারিয়েছি তাদের কবরগুলোরে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিক আমরা পড়ি আমিন।